আল্লাহ কাউকে দুইজন মেয়ে সন্তান দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, এই মেয়েদেরকে ভালো করে লালন পালন করলেন, শিক্ষা দীক্ষা দিলেন, দিনই তরবিয়ত দিলেন এবং উত্তম পাত্রস্থ করে দিলেন, এ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করলেন। অথবা কোন কোন বর্ণনা আসছে শুধু মেয়ে না কন্যা না বোনও যদি হয়, আপনার আল্লাহ দুইটা বোন দিয়েছে, আপনি বড় ভাই হিসাবে এই বোনগুলোকে লালন পালন করে শিক্ষা দিয়ে তরবিয়ত দিয়ে ভরণ পোষণ দিয়ে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে উত্তম জায়গায় পাত্রস্থ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কি বলেছে জানেন? সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তি দুটি মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া, এভাবে নবী যদি আঙ্গুল এক্ষেত্রেও তুলে দেখিয়েছেন, কিয়ামতের ময়দানে সে আসবে, আমি এবং সে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো। তাহলে যারা মেয়ের বাপ তারা খুশি না বেজার? এখনো আমাদের সমাজে এরকম অনেক জাহেল মানুষ আছে, অনেক নামধারী মুসলমান আছে যে মেয়ে একটার বেশি দুইটা হলে মন খারাপ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই মানুষগুলোর ভর্ৎসনা করেছেন যে কিছু মানুষ আছে যখন তাদেরকে সুসংবাদ দেয়া হয় মেয়ে সন্তান হয়েছে, তখন জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম হুয়া কাযী, মুখটা কালো হয়ে যায়। যদি জিজ্ঞেস করে ভাই আপনার না বাচ্চা কাচ্চা হওয়ার ছিল কি হয়েছে, বলে যে তিন নম্বর মেয়ে হয়েছে, আস্তে করে বলে কয় নম্বর মেয়ে হয়েছে, তিন নম্বর, মানে তিন নম্বরটাও মেয়ে হয়েছে, ছেলে আমার হলো না। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, যদি কেউ হাফ ডজন ছেলের বাপ হয়, হাফ ডজন ছেলে না ছেলের মা হয়, হাফ ডজন না এক ডজনের যদি বাপ মা হয়ে গেলেন, তো এর জন্য কোরআন হাদিসে কোনো ফজিলতের কথা আছে বলে আমার জানা নেই, কথা কি বুঝাতে পারছি? কিন্তু দুইজন মেয়ে সন্তানের যদি বাপ বা মা হন এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করে তারবিয়ত দিয়ে তাদেরকে দিনমুখী করে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আপনি যদি নিয়ে যান, এরপরে উপযুক্ত পাত্রস্থ করে দেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ওই মেয়ের বাপ মেয়ের মা জান্নাতে এরকম কাছাকাছি থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের কন্যা সন্তানদের প্রতি আমাদের বিশেষ কেয়ার থাকতে হবে, সেজন্য যে তাদেরকে দিনমুখী করতে হবে, তাদেরকে তরবিয়ত দিতে হবে, তারা যদি দিনমুখী হয় সন্তান সন্ততি নেককার হবে, প্রজন্ম ভালো আসবে, তারা তাদের সন্তানকে দিন শিখাবে এবং আমার আখেরাতে আমার নেক আমলে সেটি যুক্ত হবে ইনশাআল্লাহ। তাহলে কন্যা সন্তান লালন পালন করা, এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের কাছাকাছি থাকার সৌভাগ্য এনে দিবে।